গঙ্গা দূষণমুক্ত করতে এবং পরিচ্ছন্ন ভাটপাড়া জগদ্দল এলাকা গড়ে তুলতে আজ থেকে জগদ্দলে এক সমাজসেবী সংস্থা দীশিতার বর্ষব্যাপী নানা সমাজ সচেতনমূলক অনুষ্ঠানের কর্মসূচির আয়োজন করা হলো। তারই অঙ্গ হিসেবে আজ শ্যামনগর ননাবাবার ঘাটে গঙ্গা আরতির আয়োজন করা হয়। শ্যামনগর ননাবাবা গঙ্গার ঘাটে এই গঙ্গা আরতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার শ্যামাশ্রী শ্যাম, জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম, ভাটপাড়া পৌরসভার মুখ্য পৌর প্রশাসক গোপাল রাউত সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরা। সোমনাথ শ্যাম বলেন, পবিত্র গঙ্গাকে রক্ষা করতে এবং সমাজকে দূষণমুক্ত করার বার্তা দিতে এই সমাজসেবী সংস্থার উদ্যোগ যথেষ্টই প্রশংসনীয়। কার্ড দেওয়ার কথা আছে, যাদের সূচনা দেওয়ার কথা, কাইন্ডলি আজকে আপনারা সেটা করে নেবেন। টিম দিশিতা গঙ্গা দূষণ মুক্ত করার জন্য একটি গঙ্গারতি প্রোগ্রাম নিয়েছে। তারা মুক্ত ধারা প্রকল্প, এই আমাদের গঙ্গা যেভাবে দূষিত হচ্ছে সেটার থেকে তাকে বাঁচাবার জন্য তারা এই প্রোগ্রাম নিয়েছে। সেই প্রোগ্রামের মাধ্যমে মানুষকে সচেতন করা, মানুষকে অ্যাওয়ারনেস আনা মানুষের মধ্যে, যে আগামী দিনগুলোয় যেন গঙ্গাকে আমরা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন রাখি। কেন, গঙ্গা আমাদের মা, এই গঙ্গা হচ্ছে পবিত্র, আমরা এই গঙ্গার জল পান করি, আমরা এই গঙ্গাকে পুজো করি, তাই এই গঙ্গা যেন কোনো রকম দূষণে না ট্রান্সফার হয় সেটার জন্য আমরা চাই যে গঙ্গা পরিষ্কার থাকুক, তার থেকে প্লাস্টিক আবর্জনা যে আছে সেগুলো যেন গঙ্গায় না আসে। পৌরসভার কাছে আবেদন যে তারা গার্বেজ কোনো রকমভাবে এখানে যেন না আসে, সেই জন্য গার্বেজ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যেন ভালো হয়। এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম এটা পুরো ভাটপাড়া পৌরসভা অন্তর্গত এবং আমাদের পঞ্চায়েতে যে আমাদের জলাশয়গুলো আছে সেগুলো যেন আগামী দিন সুরক্ষিত থাকে, সেগুলো যেন না বন্ধ হয়ে যায় সেটারও আমরা এই প্রকল্পের মাধ্যমে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা নিয়েছি।